এখন আপনাদেরকে দেখাবো আমাদের L8 মডেলের লকটি কিভাবে পাওয়ার দিতে হয় এবং এটার সেটিংসটা করতে হয়। ব্যাটারিতে পাওয়ার দিতে আপনার উপরের অংশটি এই কভারটি খুলে নিতে হবে। এখানে চারটি ব্যাটারি লাগিয়ে নিতে হবে। প্রাথমিক অবস্থায় লকটি রিসেট থাকে, আর যদি রিসেট না থাকে তাহলে এই বাটনটি চেপে ধরে রেখে লকটিকে রিসেট করে নিতে হবে। এখানে একটি বাটন রয়েছে, এই বাটনটি চেপে ধরে রাখলে লকটি রিসেট হয়ে যাবে। রিসেট বাটনটি চেপে ধরে রাখলে এখান থেকে আপনার 1 থেকে 6 থেকে 1 পর্যন্ত গণনা হবে। এরপর রিসেট কনফার্ম করার জন্য হ্যাশ বাটন প্রেস করতে হবে। হ্যাশ বাটন প্রেস করলে তখন লকটি রিসেট মোডে হয়ে যাবে, বলবে ইনিশিয়ালাইজেশন সাকসেসফুল। সাকসেসফুল বললে লকটি রিসেট হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় লকটি ঘুরালে, হ্যান্ডেল ঘুরালে লকটি ওপেন হবে না, আর যে কোনো লক দিয়েই খোলা যাবে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে কোনো ফিঙ্গার দিয়েই খোলা যাবে, ঠিক আছে? লক অবস্থায় এটা যখন লক থাকবে তখন এটা কোনো কাজ করবে না, আর যখন যে কোনো ফিঙ্গার দেওয়া হবে তখন এটা খুলে যাবে, ঠিক আছে? আর উপরের দিকে দিলে এটা বের হবে। এটা হচ্ছে বাইরে থেকে, ঠিক ভিতরের থেকে যে কোনো সময় এটা চাপ দিলে খুলবে, আবার উপর দিকে দিলে ডাবল লক হবে, খুলবে ডাবল লক হবে। তো এখন দেখাবো কিভাবে ফিঙ্গার সেট করতে হবে। ফিঙ্গার সেট করার জন্য এই লকটাতে স্টার হ্যাশ প্রেস করতে হবে। স্টার হ্যাশ প্রেস করলে মেনুতে অ্যাক্সেস করবে। তো স্টার হ্যাশ প্রেস করলাম, তো এখন মেনুতে ঢুকতে গেলে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড লাগবে। প্রাথমিক অবস্থায় অর্থাৎ প্রথম অবস্থায় পাসওয়ার্ড থাকে 1 থেকে 6। আমি 1 থেকে 6 হ্যাশ দিলাম। তো প্রেস অনে যেতে হবে। প্রথমে অনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন সেটিং, তো 1-এ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো এখন বলতেছে অ্যাড অ্যাডমিনিস্ট্রেটর ইনফরমেশন। এখন অ্যাডমিন হিসাবে অর্থাৎ প্রথমে কে এই দরজাটাকে কন্ট্রোল করবে সেটা হিসাবে আমি প্রথমে ফিঙ্গার দিলাম। তো আমি আমার ফিঙ্গারটাকে বিভিন্ন অ্যাঙ্গেল করে আমি 5 বার দিব, তাহলে 001 হিসাবে এটা অ্যাড হলো। এর এইভাবে আমি চাইলে এখন কার্ড টাচ করে আমি মেনু থেকে বের হয়ে গেছি, তো আমি স্টার হ্যাশ চাপ দিব। তো এখন যেহেতু আমি এখন আর 1 থেকে 6 কাজ করবে না, এখন আমার ফিঙ্গার কাজ করবে অ্যাডমিন হিসাবে। তো আমি এখন মেনুতে ঢুকলাম, মেনুতে ঢুকলে 1-এ বলতেছে অ্যাড অ্যাডমিন, তো 1-এ হচ্ছে অ্যাড অ্যাডমিন। এবার আমি কার্ড দিব, তো আমার এই কার্ডটাও অ্যাডমিন হিসাবে সেট হয়ে গেল। তো এরপর আমি চাইলে একটা পাসওয়ার্ডও দিতে পারি। সেম পাসওয়ার্ড আবার দিতে বলল, তো আমার পাসওয়ার্ড ম্যাচ করেনি। পুনরায় আমাকে এন্ট্রি করতে বলল 003, মানে আমার এ পর্যন্ত 3 জন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করলাম এই লকটিতে। আর স্টার যদি আমি চাপি তাহলে মেনু থেকে ব্যাকে যায়। টুতে হচ্ছে ডিলিট অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ টুতে যদি আমি যাই, যাওয়ার পর যদি আমি লিখি 003, এরপর হ্যাশ দেই, তাহলে আমার 3 নম্বর ইউজারটা যে পাসওয়ার্ড ছিল সেটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে আসলে অ্যাড ডিলিট করে নিতে হয়। 3 হচ্ছে নেটওয়ার্ক সেটিং, নেটওয়ার্ক সেটিংয়ে যে 2 দিতে হয়, 2-তে যেতে হয়, এরপর অ্যাপস থেকে কানেক্ট করতে হয়, সেটা আর একটা ভিডিওতে দেখাবো। তো এভাবে আসলে স্টার চাপলে মেনুতে ব্যাকে যেতে থাকে। তো আমি মেনু থেকে বের হয়ে গেছি। তো মূল বিষয় হচ্ছে যে স্টার হ্যাশ চেপে মেনুতে ঢুকতে হবে। মেনুতে ঢুকতে হলে প্রথম অবস্থায় 1 থেকে 6 পাসওয়ার্ড দিয়ে হ্যাশ চাপ দিতে হবে। আর যদি আপনি কোনো ফিঙ্গার কার্ড বা পাসওয়ার্ড সেট করেন তখন সেটা দিয়ে মেনুতে ঢুকতে হবে। যেমন আমি এই যে মেনুতে ঢুকলাম, ব্যাকে গেলে আবার মেনু থেকে বের হয়ে যাব, আবার স্টার হ্যাশ চাপ দিলাম, আবার বলতেছে ইনপুট অ্যাডমিনিস্ট্রেশন। আমার কার্ডটাও যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর আছে তো আমি কার্ডটা টেস্ট করলাম, আমি মেনুতে ঢুকতে পারলাম। অর্থাৎ চাইলেই মেনুতে যে কেউ ঢুকতে পারবে না। তো এখন যদি আমি মেনু থেকে বের হয়ে যাই,
তো এখন দেখা যাবে যে কোনো ফিঙ্গারপ্রিন্ট আর কাজ করবে না। কিছুক্ষণ আগেও কিন্তু যে কোনো ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছিল, এখন বলতেছে ফেইল, কারণ এটা আমার এন্ট্রি করা নাই, আমার এই ফিঙ্গারটা এন্ট্রি করা আছে, এটা যখন দিব তখন এটা আনলক হচ্ছে এবং আমি তালা খুলতে পারতেছি। আর আমি যদি বাইর হওয়ার সময় তালাটাকে উপর দিকে ঘুরাই দিই তাহলে আমার ডাবল লক হলো। তো এই ছিল আপনার লকের সেটিংস।